হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি WBCS মেন্স 2017-র কোশ্চেন নিয়ে আলোচনা করব। WBCS মেন্স 2017 হিস্ট্রি জিওগ্রাফি আমরা জানি প্রত্যেকটা পার্টে 100টা 100টা করে 200টা করে কোশ্চেন থাকে। তো 2017 এর আগে আমি 2018 নিয়ে আলোচনা করেছি, 2017 নিয়ে আলোচনা করব। আমরা জানি সামনে আছে WBCS মেন্স 2019, যার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে করতে হবে, কেননা PSC কোশ্চেন কিছু কোশ্চেন রিপিট করে এবং কোশ্চেনের ধরন আমাদের ডিটেলস যদি জানা হয়ে যায় তাহলে আমরা কী করতে পারবো, আমরা সেই অনুযায়ী পড়াশোনাটা চালু করতে পারবো। ঠিক আছে, তো অনেকে WBCS মেন্সের পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, যারা প্রিলিমসের মানে আছেন, যে প্রিলিমস পরীক্ষা ভালো হয়েছে বা 100-এর ওপরে। আমরা জানি কাট অফ বেশি নামবে না, এবারে 95 থেকে 115-এর মধ্যে কাট অফ থাকবে। তো যাদের 115-এর মধ্যে বা 110-এর মধ্যে হচ্ছে, মানে 100-এর কাছাকাছি হচ্ছে, তারা মেন্সের জন্য পড়াশোনা স্টার্ট করে দিতে পারেন। তো আজকে আমি আলোচনা করব হিস্ট্রি থেকে 100টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 100টা কোশ্চেন, অর্থাৎ টোটাল 200টা কোশ্চেন। WBCS মেন্সের হিস্ট্রি কোশ্চেন বিভিন্ন বিষয়, মানে প্রত্যেকটা কোন হিস্ট্রি যে আছে, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, সেভাবে পাঠ করেই আপনার কোশ্চেনগুলো আলোচনা করবো আমরা। তার আগে জানিয়ে দেবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে নতুন ভিডিও যখনই আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসছে প্রি হিস্ট্রিক কালচার ইন ইন্ডিয়া। প্রি হিস্ট্রিক কালচার থেকে কী কোশ্চেন আসছে, সেটা হচ্ছে মাইক্রোলিথ আর টিপিক্যাল, এখানে দিয়েছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। মাইক্রোলিথ, মাইক্রো মানে ছোট, সেটা ছিল মেসোলিথিক, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে। আর যদি বলতে গেলে এখানে ম্যাক্রোলিথ হলো নিওলিথিক, নিওলিথিক যুগে ছিল বড় পাথর। তাহলে এখানে আমরা দেব আনসার হবে মেসোলিথিক এজ। হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ওয়াজ কনসিডার্ড বাই গর্ডন চাইল্ড অ্যাজ আ পিরিয়ড রেভলিউশন। গর্ডন চাইল্ড অ্যাজ আ পিরিয়ড রেভলিউশন কোনটাকে বলেছিলেন, গর্ডন চাইল্ড বলেছিলেন প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, হরপ্পা, এটা হবে নিওলিথিক এজ। নিওলিথিক এজটাকে বলেছিলেন রেভলিউশন। কোশ্চেন নম্বর 30, দ্য আর্লিয়েস্ট নোন স্টোন টুল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম পাতওয়ার প্লেটু ইন পাকিস্তান, দিদওয়ানা রাজস্থান, ভীমবেটকা মধ্যপ্রদেশ আর হাঙ্গাই, এটা হাঙ্গুই হবে, হাংসি ভ্যালি কর্ণাটক। বলছে আর্লিয়েস্ট নোন স্টোন টুল, এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে, এটা হবে আর্লিয়েস্ট নোন স্টোন টুল, আনসার হবে ভীমবেটকা মধ্যপ্রদেশ। ঠিক আছে, আর্লিয়েস্ট নোন স্টোন টুল, এটা হবে আনসার। এবারে আসছি আমরা ঋগ্বেদিক সোসাইটি থেকে যে যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঋগ্বেদিক সোসাইটিতে আসছে কোশ্চেন নম্বর 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড টু বি দ্য আর্লিয়েস্ট ইন্ডিয়ান টেক্সট অন মিউজিক। কৃষ্ণজয়ুর্বেদ, অথর্ববেদ, পুরুষোক্ত, সামবেদ। সামবেদ আমরা জানি কি, সামবেদ আমরা জানি এখানে আছে ইন্ডিয়ান টেক্সট এবং মিউজিক, অর্থাৎ গান। কোশ্চেন নম্বর 3, দ্য মোস্ট সেলিব্রেটেড রিভার ইন দ্য ঋগ্বেদ, গঙ্গা, সিন্ধু বা ইন্দাস, সরস্বতী, যমুনা, এটার আনসার হবে সরস্বতী। আমরা জানি সরস্বতী হচ্ছে মোস্ট সেলিব্রেটেড রিভার ইন ঋগ্বেদ। কোশ্চেন নম্বর 4, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ওয়ার ভিউড অ্যাজ ইম্পিওর বাই দ্য লেটার বেদিক অথর। লেটার বেদিক অথর কোথায় ছিল, অঙ্গ, মগধ, ভঙ্গ, অল অফ দ্য অ্যাবাভ, এরা তিনটেই হবে অঙ্গ, মগধ, ভঙ্গ, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নম্বর 5, দ্য মোস্ট প্রমিনেন্ট দেইতি ইন ঋগ্বেদ, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, শিব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখুন মোস্ট প্রমিনেন্ট দেইতি ইন ঋগ্বেদ, যদি লেটার বেদিক বলতো তাহলে কিন্তু ইন্দ্র হতো না, বিষ্ণু হতো, যেহেতু এখানে বলেছে ঋগ্বেদ, ঋগ্বেদ হলে কী হতো, ঋগ্বেদ হবে ইন্দ্র। কোশ্চেন নম্বর 13, দেয়ার আর 4 বেদাস অ্যান্ড ইচ বেদাস হ্যাজ পার্ট। আমরা জানি বেদ কত আছে, বেদ হচ্ছে 4 প্রকার, তার মধ্যে প্রত্যেকটা বেদ আবার 4টে করে উপবিভাগে বিভক্ত, যার জন্য এটা হবে, সেটা হবে 4টে করে বিভক্ত, অর্থাৎ 4 পার্ট।
বলে দিয়েছে কোশ্চেন নাম্বার 136 দিয়েছিল কিরাটা, কিরাটাটা কি? কিরাটা ওয়াজ অ্যান ওল্ড কিংডম। কিরাটা কোথায় ছিল? নর্দার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া? কিরাটা ছিল নর্দার্ন ইন্ডিয়া, উত্তরপ্রদেশের কাছাকাছি, যার জন্য ছিল নর্দার্ন ইন্ডিয়া। এবারে আমরা আসবো কি না পোস্ট মৌর্য পিরিয়ড এবং মৌর্য পিরিয়ড থেকে যে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। বলছে প্রি মৌর্য পিরিয়ড, রোমিন দ্য পিলার অফ অশোক ইজ পুট আপ টু মার্ক বুদ্ধ, বুদ্ধস বার্থ, এনলাইটমেন্ট, ফার্স্ট রোমান ডেথ। রোমিন দ্য পিলার আমরা জানি কোনটা ইঙ্গিত করে, ইঙ্গিত করে হচ্ছে বার্থ অফ বুদ্ধ। কোশ্চেন নম্বর 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইভেন্ট অফ বুদ্ধস লাইফ ডিড নট টেক প্লেস অন ফুল মুন ডে, অর্থাৎ পূর্ণিমা, পূর্ণিমাতে ছিল না, পূর্ণিমাতে ছিল না কোনটা? না বুদ্ধর বার্থ ছিল পূর্ণিমাতে, এনলাইটমেন্ট ছিল পূর্ণিমাতে, ডেথও ছিল পূর্ণিমাতে, রিনান্সিয়েশন পূর্ণিমাতে ছিল না, যার জন্য এখানে বলছে নট অ ফুল মুন ডে, সেটা হচ্ছে রিনান্সিয়েশন। কোশ্চেন নম্বর 8, হুইচ জিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ ইন্ডিয়া উইটনেস দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য মহাজনপদ ইন 6th century BC? ম্যাক্সিমাম মহাজনপদগুলো কোথায় ছিল? নর্থ ইন্ডিয়া, গোদাবরী ভ্যালি, মালওয়া প্লাটু, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার অফ দ্য সাব কন্টিনেন্ট? আমরা জানি বেশিরভাগ মহাজনপদ ছিল উত্তরপ্রদেশ, বিহার, এগুলোর কাছাকাছি, তাহলে এটা হবে নর্থ ইন্ডিয়া। কোশ্চেন নম্বর 9, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া আতরঞ্জিখেড়া ইজ সিচুয়েটেড? আতরঞ্জিখেড়া এখানে দিয়েছে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। আতরঞ্জিখেড়া কোথায় ছিল? না আতরঞ্জিখেড়া ছিল উত্তরপ্রদেশ। কোশ্চেন নম্বর 10, হু ইজ দ্য অথর অফ দ্য বুক অশোক অ্যান্ড ডিক্লাইন দ্য মৌর্য? এন ডি ঝা, রমিলা থাপার, আর এস শর্মা, এ এল বাসেম? আচ্ছা, এটা হবে অশোক অ্যান্ড ডিক্লাইন মৌর্য, হচ্ছে রমিলা থাপার, রমিলা থাপারের লেখা। কোশ্চেন নম্বর 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ রিপ্রেজেন্টেটিভ অফ বুদ্ধিস্ট আর্ট? বুদ্ধিস্ট আর্টে কী ছিল না? স্তূপ ছিল, স্তূপ ছিল হচ্ছে ডেথটাকে ইনক্লুড মানে ইন্ডিকেট করা হতো স্তূপ। বিহারে ছিল চৈত, ছিল কি ছিল না, না ছিল নাকি গোপুরাম, গোপুরাম ছিল না, তাহলে হচ্ছে নট আ রিপ্রেজেন্টেটিভ অফ বুদ্ধিস্ট আর্ট হচ্ছে গোপুরাম। কোশ্চেন নম্বর 15, হু অ্যাজ প্রোপাউন্ডার অফ দ্য আজিবক সেক্ট? পুরানা কাশ্যপ, পাকুধা কাচ্চা কাচ্ছায়ন, অজিত কাশ্যপ কাশ্যকাম্বলিন, আর মাকালী গোশালা? তাহলে এখানে হবে যে আজিবক শেখ ছিলেন, না মাকালী গোশালা। কোশ্চেন নম্বর 16, ইন দ্য বুদ্ধিস্ট কন্টেক্সট হুইচ ওয়ান রেফার টু টেক্সট দ্যাট আর সাপোজ টু কন্টেন হোয়াট দ্য বুদ্ধ হিমসেলফ সেড? বুদ্ধ নিজেকে কী বলতো? বুদ্ধ হিমসেলফ সেড, এখানে হচ্ছে সত্য, বিনয়া, অভিধর্ম, মিলিন্দপন। বুদ্ধ হিমসেলফ সেড সত্য। দ্য ওল্ডেস্ট ডেসিফার্ড স্ক্রিপ্ট অফ ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, ব্রাহ্মী, হরপ্পা, প্রাকৃত, দেবনাগরী? ওল্ডেস্ট কী ছিল? ওল্ডেস্ট ছিল ব্রাহ্মী স্ক্রিপ্ট। কোশ্চেন নম্বর 21, বোথ লর্ড বুদ্ধ অ্যান্ড মহাবীর ডাইড ইন দ্য রিগেন অফ? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, দশরথ? আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে দিই, এখানে দেখুন বুদ্ধ এবং মহাবীর বেঁচে ছিল কার সময়? বিম্বিসারের সময়। কিন্তু ডাইড মারা গেছে কার সময়? মারা গেছে হচ্ছে অজাতশত্রুর সময়। তাহলে আনসার হচ্ছে কি? অজাতশত্রু। এবারে আমরা পোস্ট মৌর্য পিরিয়ড থেকে কী কী কোশ্চেন আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন নম্বর 11, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু ইস্যু গোল্ড কয়েন অন দ্য রোমান প্যাটার্ন? রোমান প্যাটার্নে কারা প্রথম গোল্ড কয়েনই করেছিল? এখানে দেখুন ফার্স্ট গোল্ড কয়েন করেছিল ইন্দো গ্রিক, শুঙ্গ, কুষাণ, বকাটক। এটা হবে ফার্স্ট ইস্যু গোল্ড কয়েন ইন রোমান এম্পায়ার, এটা হচ্ছে ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক হচ্ছে আনসার। এবারে আমরা ইন্দাস ভ্যালি থেকে যে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আলোচনা করব। দ্য রুইন অফ হরপ্পা, এম এস ভাট, এম হুইলার, বিবি লাল, চার্লস ম্যাসন? তাহলে রুইন অফ হরপ্পা কে নোটিস করেছিলেন? রুইন অফ হরপ্পা নোটিস করেছিলেন কে? চার্লস ম্যাসন। কোশ্চেন নম্বর 22, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড এগ্রিকালচার ইন দ্য সাব কন্টিনেন্ট কামস ফ্রম? মেহেরগড়, আমরি, কালীবঙ্গন, ডোলাবিরা?
এখানে হচ্ছে আর্লিয়েস্ট সাব কন্টিনেন্ট কোথায় ছিল? আর্লিয়েস্ট সাব কন্টিনেন্ট ছিল মেহেরগড়। আরবান সেন্টার অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন ফেডেড আউট অ্যারাউন্ড, হচ্ছে আরবান সেন্টার হরপ্পানাইজেশনের কোন সময় থেকে কোন সময়কাল ছিল? 2200 BC, 2100 থেকে 2000 BC, 2000 থেকে 1900 BC, 1800 থেকে 75, 1800 থেকে 1750। এটার আনসার হবে 1800 থেকে 1750। অ্যামং দ্য ব্রোঞ্জ সিভিলাইজেশন হুইচ ওয়ান ওয়াজ আনডাউটেডলি দ্য লার্জেস্ট ইন এক্সটেন্ট? এগিপ্তিয়ান, মেসোপটেমিয়ান, হরপ্পান, মেহেরগড়। তো হচ্ছে এই যে চারটে সিটি দেওয়া রয়েছে তার মধ্যে হরপ্পা ছিল আনডাউটেডলি লার্জ এক্সটেন্ট। এবারে আমরা আলোচনা করব দ্য গুপ্ত অ্যান্ড দেয়ার সাকসেসর। গুপ্ত এবং অ্যান্ড দেয়ার সাকসেসর থেকে যে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো। কিং, কিং হচ্ছে চন্দ্র অফ মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন হ্যাজ বিন আইডেন্টিফাইড উইথ চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই কোশ্চেনটা নিয়ে অনেকের কনফিউশন থাকবে যে মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন কার ছিল। অনেকে চন্দ্রগুপ্ত মৌর্য করবেন, অনেকে আবার করবেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এটা বলে দিই, এটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্ত বংশের ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল না। ঠিক আছে, মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আচ্ছা, কোশ্চেন নম্বর 17, নেম দ্য অথার অফ পঞ্চতন্ত্র অ্যান্ড স্বপ্ন বাসবদত্তা। এখানে কোশ্চেনটা 2017 ভুল ছিল। ভুল বলতে দেখুন, পঞ্চতন্ত্র হচ্ছে আমরা কি জানি, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা, আর স্বপ্ন বাসবদত্তা হচ্ছে ভাস। ঠিক আছে, এখানে যে পঞ্চতন্ত্র দেওয়া রয়েছে, পঞ্চতন্ত্র কে আছে, পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা হবে পঞ্চতন্ত্র। ঠিক আছে, আর স্বপ্ন বাসবদত্তা হচ্ছে ভাস। তাহলে আমাদের যেহেতু একটা মিলছে, তাহলে আমরা এখানে কী করবো না, আমাদের স্বপ্ন বাসবদত্তা হচ্ছে ভাস যারা করেছেন তারাই আনসার পাবেন। কোশ্চেন নম্বর 25, হুইচ অফ দ্য ফলোয়িং সেভেন্থ সেঞ্চুরি চাইনিজ ট্রাভেলার লিভড ফর 10 ইয়ার্স? দ্য গ্রেট মনাস্টারি অফ নালন্দা, নালন্দাতে হচ্ছে 10 বছর ছিল যে চাইনিজ ট্রাভেলার, তার নাম কি? ফাইয়েন, হিভেনসাং, ইজিং, আরিয়ান। এটা হবে হিভেনসাং। কোশ্চেন নম্বর 31, হুইচ ডাইনাস্টি ডিসক্রাইব ইট সেলফ দ্য ব্রহ্ম ক্ষত্রিয় ডাইনাস্টি? এখানে দিয়েছে সেন, পাল, রাষ্ট্রকূট, প্রতিহার। এখানে আনসার হবে সেন ডাইনাস্টি। কী করে সেন ডাইনাস্টি বলে দিচ্ছি, সেন ডাইনাস্টি ব্রহ্ম ক্ষত্রিয় ডাইনাস্টি, যেন সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বিজয় সেন। আচ্ছা, বল্লাল সেন ছিল কি? বল্লাল সেন ছিল বৈষ্ণব, লক্ষণ সেন ছিলেন শৈব। তো এখানে দিয়েছে দেখুন ব্রহ্ম এই ক্ষত্রিয়, তাহলে এখানে দিয়েছিলেন নাকি ব্রহ্ম ক্ষত্রিয় ডাইনাস্টি হচ্ছে সেন বংশ। হুইচ অফ দ্য ফলোয়িং গুপ্ত রুলার ইজ সেড টু বি হ্যাভ এম্বারেসড বুদ্ধিজম টুয়ার্ড দ্য এন্ড অফ হিজ লাইফ অ্যান্ড অলসো ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি? এখানে কোশ্চেনটা দেখুন সবাইকে ঘুরিয়ে দেবেন যে বুদ্ধিজম এম্বারেস কে করেছিল। বুদ্ধিজম এম্বারেস হলো যে গুপ্ত রুলার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল। আবার এখানে বলেছে ফাউন্ডেড দ্য নালন্দা ইউনিভার্সিটি, যখনই নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ডেড করেছে তখন তাহলে কী হবে না, প্রথম কুমারগুপ্ত। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে কি না, প্রথম কুমারগুপ্ত। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসক্রাইব শূদ্র অ্যাজ এ ক্লাস অফ এগ্রিকালচার? শূদ্র অ্যাজ এ ক্লাস অফ এগ্রিকালচার প্রথমে কে ডিসক্রাইব করেছিলেন, মানু, ফাহিয়ান, হিউয়েনসাং, নারদ? না, মনুষ্যতে ছিল, যার জন্য এটা হবে মানু। এবারে আসছি বাই হোম অ্যান্ড হোয়েন গুপ্ত ইরা ওয়াজ স্টার্টেড। কুমারগুপ্তর সময় 324, শ্রীগুপ্ত 309 থেকে 10 CE, সমুদ্রগুপ্ত 324, আর প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320। আমরা জানি গুপ্ত ইরা স্টার্ট হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত সময়, কেন শ্রীগুপ্তর পরে ছিল প্রথম চন্দ্রগুপ্ত, তাহলে প্রথম চন্দ্রগুপ্ত সময় হয়েছিল যে 319 থেকে 320। ডাইনাস্টি হুইচ হর্ষবর্ধন বিলংস টু ওয়াজ, এটা হচ্ছে বার্মান, মুখরি, পুষ্যমিত্র, পুষ্যপতি। তাহলে হর্ষবর্ধন কোথাকার কোন বংশের রাজা ছিল? না, হর্ষবর্ধন ছিল পুষ্যপতি বংশের রাজা। এবারে আমরা আলোচনা করব মেডিয়াভেল ইন্ডিয়া থেকে, অর্থাৎ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়া, মেডিয়াভেল ইন্ডিয়া থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে WBCS মেন্স 2017 সেগুলো আলোচনা করব। হু কম্পোজ দ্য আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি কে করেছিল? এখানে দিয়েছে হরিসেন, রবিকীর্তি, বিলহন, নানব দেবাব।
আমরা জানি আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তি, এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরিসেন। এখানে অনেকে গুলিয়ে ফেলবেন, আইহোল প্রশস্তি হচ্ছে হরিসেন আর এলাহাবাদ প্রশস্তি হলো কি হতো, এলাহাবাদ প্রশস্তি হলো হরিসেন, আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তি। ঠিক আছে, এটা হলে এটা হচ্ছে যদি এলাহাবাদ হতো তাহলে এটা হতো। ঠিক আছে, বাই হোম উবাজ কোলিনিজম সিস্টেম নোবেলিটি অ্যাং ব্রাহ্মণ অ্যান্ড ক্ষত্রিয় ইন বেঙ্গল স্টার্টেড। এটা আগেই বলেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় ডাইনেস্টি স্টার্ট করেছিল কে, এটা স্টার্ট করেছিল হচ্ছে বল্লাল সেন। জয়দেবের গীতগোবিন্দ ডিলস উইথ হুইচ কাল্ট, রাম শিব কৃষ্ণ শক্তি। জয়দেবের গীতগোবিন্দ কি ছিল, জয়দেবের গীতগোবিন্দ ছিল কৃষ্ণ কাল্ট। হুইচ চালুক্য রুলার ইজ ক্রেডিটেড উইথ রিপেলিং র্যাব ইনভেনশন অফ সাউথ গুজরাট। র্যাব ইনভেনশন অফ সাউথ গুজরাট হচ্ছে কোন চালুক্য রুলার তখন ছিল, এটা হবে র্যাব নয় আরব ইনভেনশন হবে। কোশ্চেনটা এখানে প্রিন্টিং মিস্টেক, এটা হবে আরব, আরব ইনভেনশন তখন কে ছিল, তখন ছিল দ্বিতীয় বিক্রমাদিত্য। হুইচ স্টাইল অফ আর্কিটেকচার ওয়াজ ডেভেলপ বাই দ্য চালুক্য বাদামি, বেসারা দ্রাবিড়া নাগারা গোপুরম। এটা ছিল চালুক্য বাদামি ছিল বেসারা স্টাইল দক্ষিণ ভারতে। সুলতানেট অফ দিল্লি, এবারে দিল্লি সুলতান থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে আমরা সেইগুলো আলোচনা করব। যে দ্য ইকতাদার ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড ওয়ার অলসো নোন এজ মালিক মুক্তি মামলাদার মুনিয়াস, এটা হবে মুক্তি, ইকতাদার হচ্ছে মুক্তি। ডিউরিং দ্য রিগেন অফ হুইচ দিল্লি সুলতান ওয়াজ জিজিয়া কালেক্টেড ইভেন ফ্রম ব্রাহ্মিন, এখানে হচ্ছে ব্রাহ্মণদের থেকেও জিজিয়া কালেক্ট করতো কোন সুলতান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, বলবন, ফিরোজ শাহ তুগলক, এটা হবে ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলক লিভড ইন আ ক্যাম্প কল্ড সর্গদাবরি অ্যান্ড আড়াই বছর অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ওয়াজ দ্য ক্যাম্প লোকেটেড। উনি একটা ক্যাম্প করেছিলেন একটা নদীর তীরে, সেই নদীটার নাম কি যেখানে উনি আড়াই বছর ওয়েট করেছিলেন, সেটা হবে গঙ্গা। হু ওয়াজ নোন এজ লাকবক্স, কুতুবুদ্দিন আইবক, বলবন, ইলতুতমিস, রাজিয়া। লাকবক্স কে ছিলেন আমরা সবাই জানি, লাকবক্স ছিলেন কুতুবুদ্দিন আইবক। দ্য দিল্লি সুলতান হু স্টাইল হিমসেলফ দ্য সেকেন্ড আলেকজান্ডার বা সেকেন্দারি শানি, বলবন, সেকান্দার লোদি, আলাউদ্দিন খালজি, সেকান্দার খান। আচ্ছা, সেকান্দারি শানি এবং দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলে, আলাউদ্দিন খালজিকে, তিনি প্রথম দক্ষিণ ভারত জয় করেছিলেন। অ্যান এলিট বডি ফর্মড বাই দ্য সেলফ স্লেভ অফিসার হুইচ দিল্লি সুলতান ওয়াজ পপুলারলি নোন এজ, হিস্ট্রি ওয়াজ ক্রপ অফ 40 চিহলগানি। ক্রপ অফ 40 অর্থাৎ 40 চক্র তৈরি করেছিলেন কে, 40 চক্র তৈরি করেছিলেন ইলতুৎমিশ। যদি খর্ব বলা হতো তাহলে হয়তো বলবন খর্বকে করেছিলেন। প্রভিন্সিয়াল কিংডম, প্রভিন্সিয়াল কিংডম থেকে যে যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুলিশম্যান অফ বিজয়নগর ওয়ার পেড আউট অফ ট্যাক্স কালেক্টেড ফ্রম ওয়াইন্স অফ ল্যান্ড রেভিনিউ ট্যাক্স অন গুড প্রস্টিটিউট। কোশ্চেনটা এখানে ভুল আছে, এটা আনসার হবে প্রস্টিটিউট, এটা হবে না। ঠিক আছে, হুইচ বাহমানি রুলার শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম গুলবর্গা টু বিদার, আলাউদ্দিন দ্বিতীয়, প্রথম মোহাম্মদ শাহ, তৃতীয় মোহাম্মদ শাহ, আহমদ শাহ ওয়ালি, এটা হবে আহমদ শাহ ওয়ালি বাহমানি রুলার। দ্য 96 ইয়ার ওল্ড ম্যান হু ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড বিহেডেড অ্যাট তালিকোটা বন্নিহাটি ইন 1565। আমরা জানি তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565 এবং সেই সময় 96 বছরের বল বৃদ্ধ ক্যাপচার হয়েছিলেন। তিনি কে ছিলেন, না তিনি ছিলেন রামা রায়। তারপরে দিয়েছে হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ইসলাম, ইসলামের দ্বারা গ্রেটলি ইনফ্লুয়েন্সড কে হয়েছিলেন, এটা হবে নামদেব। এখানে দেখছে নামদেব, চৈতন্য, রামানন্দ, রামানুজ, এটা হবে নামদেব। রিলিজিয়াস মুভমেন্ট, রিলিজিয়াস মুভমেন্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আলোচনা করবো। অ্যাকর্ডিং টু আ লিগেন্ড হোম ডিড সিকান্দার লোদি দ্য দিল্লি সুলতান সুলতান অফ দিল্লি ট্রাই টু কিল বাই ভ্যারিয়াস মিন্স, বারবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং গান্দার লোদিও তাকে হত্যা করতে চেয়েছিলেন, তিনি কে ছিলেন, তিনি ছিলেন কবির।
এবারে মোগল এম্পায়ার থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করবো। হুইচ মোগল রুলার কনফার্ড দ্য টাইটেল অফ রাজা অফ রামমোহন রায়? রাজা অন রামমোহন রায় রিকোয়েস্ট টু হিম গো টু ইংল্যান্ড টু প্লিড ফর আ হাইক ইন দ্য এম্পেয়ারস পেনশন। আচ্ছা, এটা হবে দ্বিতীয় শাহআলম দ্বিতীয় বাদশাহ দ্বিতীয় আকবর। আমরা জানি দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। হাউ মেনি মোগল প্রভিন্স আর দেয়ার আন্ডার আকবর অ্যান্ড ঔরঙ্গজেব? কোশ্চেনটা দুবারই এসেছে WBCS মেন্সে। এটা হচ্ছে আকবরের প্রভিন্স ছিল 12টা বা 15টা, কোথাও 12টা মতান্তরে 15টা, আর ঔরঙ্গজেবের কথা ছিল ঔরঙ্গজেব ছিল 21টা। তাহলে সে অনুযায়ী আমাদের আনসার হচ্ছে এ 15 এবং 21। হুইচ মোগল ইজ ক্রেডিটেড উইথ প্রহিবিটিং সতী আনলেস দ্য উইডো হার সেলফ অন হার ওন ফ্রি উইল পারসিস্টেন্টলি ডিজায়ার্ড ইট? সতী ব্যান্ড করেছিলেন কে? সতী ব্যান্ড করেছিলেন আকবর। কোশ্চেন নম্বর 45, ডিউরিং দ্য রিগেন অফ হুইচ মোগল ওয়াজ টোব্যাকো ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া? টোব্যাকো ইন্ট্রোডিউস কে করেছিলেন? আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে টোব্যাকো ব্যান্ড করেছিলেন কে? জাহাঙ্গীর। টোব্যাকো ইন্ট্রোডিউস কে করেছিল? টোব্যাকো ইন্ট্রোডিউস পর্তুগিজরা করেছিল। পর্তুগিজরা তখন কে ছিল? তখন ছিল আকবর রাজা ছিল, যার জন্য এখানে আনসারটা হবে আকবর। ইনি হচ্ছে ব্যান্ড করেছিলেন। যদি ব্যান্ড হতো তাহলে কিন্তু কী হতো না, তাহলে জাহাঙ্গীর হতো। ঠিক আছে, হুইচ মোগল বিল্ডিং ইজ সেড টু পসেস দ্য ইউনিক ফিচার অফ দ্য বিং এক্স্যাক্টলি ইকুয়াল অ্যান্ড লেন্থ ব্রিথ? এক্স্যাক্টলি ইকুয়াল লেন্থ এবং ব্রিথ দুটোই, দৈর্ঘ্য এবং প্রশস্ত দুটো সমান কি ছিল? রেড ফোর্ট, আগ্রা ফোর্ট, বুলান দরওয়াজা, তাজমহল। এটার আনসার হবে তাজমহল। দ্য টাইপ অফ পেন্টিং হুইচ মেড রিমার্কেবল প্রোগ্রেস ডিউরিং দ্য রিগেন অফ জাহাঙ্গীর ওয়াজ? জাহাঙ্গীরের সময় কী পেন্টিং ছিল? ফ্রেস্কো পেন্টিং, ব্যাটেল পেন্টিং, পোর্ট্রেট পেন্টিং, মিনিয়েচার পেন্টিং। জাহাঙ্গীরের সময় ছিল পোর্ট্রেট পেন্টিং। পোর্ট্রেট পেন্টিং হবে, মিনিয়েচার পেন্টিং হবে না। জাগির অফ দ্য মুঘল ইজ ইকুয়াল টু অফ দ্য ফলোয়িং ইউনিট অফ সুলতান পিরিয়ড? আচ্ছা, মুঘল পিরিয়ডে ছিল জাগির, আর সেটাই সুলতান পিরিয়ডে কী বলা হতো? না, সেটাকে সুলতান পিরিয়ডে বলা হতো ইকতা। রয়্যাল রিতুয়াল অফ দ্য ঝাড়খাই দর্শন ইন্ট্রোডিউস ইন দ্য মোগল? আচ্ছা, ঝাড়খাই দর্শন ইন্ট্রোডিউস কে করেছিলেন? না, ঝাড়খাই দর্শন ইন্ট্রোডিউস করেছিলেন আকবর, বন্ধ করেছিলেন ঔরঙ্গজেব। হুইচ মোগল এম্পায়ার অফ ফর দ্য ফার্স্ট টাইম ডিভাইডেড দ্য এম্পায়ার ইন্টু প্রভিন্স? প্রভিন্সকে ফার্স্ট টাইম ডিভাইডেড করেছিল কে? আমরা জানি, প্রথমেই বলে দেবো আকবর, কেননা আকবর 12টা বা 15টা প্রভিন্সে বিভক্ত করেছিলেন। এবার আমরা আসবো ডিক্লাইন অফ মোগল এম্পায়ার। ডিক্লাইন অফ মোগল এম্পায়ার থেকে যে যে কোশ্চেন আসছে সেগুলো নিয়ে। ব্যাটেল অফ পানিপথ 1761 রেজাল্টেড দ্য ডিফিট অফ? আমরা জানি তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কবে? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761, এবং সেখানে মারাঠাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। মারাঠাদেরকে হারিয়েছিল কে? না, 1761 খ্রিস্টাব্দে মারাঠারা পরাজিত হয়েছিল আফগানদের কাছে। আফগান বলতে কে ছিল? আহমদ শাহ আবদালি। আচ্ছা, হু ওয়াজ পপুলারলি নোন এজ নানা সাহেব? প্রথম বাজিরাও বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, এটা হবে বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও ছিলেন নানা সাহেব। এবারে আমরা আসবো মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়া থেকে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় এগুলো আমরা ভালো করে আলোচনা করো। মডার্ন ইন্ডিয়ার এমার্জেন্সি অফ ইউরোপিয়ান পাওয়ার বা এমার্জেন্স অফ ইউরোপিয়ান পাওয়ার থেকে যে কোশ্চেন এসেছে সেটা হচ্ছে, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডিড টিপু সুলতান সিক হেল্প টু এক্সপেল দ্য ব্রিটিশ ফ্রম ইন্ডিয়া? আর টিপু সুলতান হচ্ছে হেল্প নিয়েছিলেন কাদের থেকে? হেল্প নিয়েছিলেন কাদের থেকে? ফ্রান্সদের থেকে। গভর্নর জেনারেল অ্যান্ড ভাইস রয় থেকে যে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আলোচনা করবো। হুইচ গভর্নর জেনারেল ক্রিয়েটেড দ্য কোভেন্যান্ট সিভিল সার্ভিস? কোভেন্যান্ট সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া হুইচ কেম টু বি নোন এজ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ফ্রম 1861? আচ্ছা, 1861 থেকে হয়েছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আর তার আগে কী ছিল? তার আগে ছিল যে সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়, না লর্ড কর্নওয়ালিসকে। হু অ্যামং দ্য ফলোয়িং গেব অফিসিয়াল স্যাংশন অফ দ্য এডুকেশন অফ গার্ল ইন ইন্ডিয়া? আমরা জানি 1835কে বলা হয় এডুকেশনাল স্যাংশন, এবং ইংলিশ অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন। তাহলে এটা হচ্ছে তখন 1835 কে ছিল? 1835 ছিল উইলিয়াম বেন্টিং, এনেই চালু করেছিলেন গার্লস এডুকেশন। লর্ড মাউন্ট
ব্যাটেন ডিক্লিয়ারেশন অফ দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া পার্টিশন ইজ নোন এজ, আমরা জানি সেটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান বা থার্ড জুন প্ল্যান। তাহলে এটার আনসার হচ্ছে থার্ড জুন প্ল্যান। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উইচ ফেজ ইজ কনসিডার্ড এজ দ্য লিবারেল ফেজ অফ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লিবারেল ফেজ বলতে বোঝাচ্ছে সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কোনো বিভেদ বা কোনো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে 1885-তে স্টার্ট হয়েছে এবং সেটা 1807-এ গিয়ে ডিভাইড হয়ে গেছে, সেটা ডিভাইড হয়েছে এক্সট্রিমিস্ট এবং হচ্ছে নরমপন্থী চরমপন্থীদের মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখে নেব যে ফেজ হচ্ছে 1885 থেকে 1905, এটা হচ্ছে লিবারেল ফেজ। দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হাকিম আজমল খান, রাফি আহমেদ কিদওয়াই, আবুল কালাম আজাদ, বদরুদ্দিন তৈয়বাজি। এটা হবে বদরুদ্দিন তৈয়বাজি, ইনি ছিলেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আউট অফ 11 প্রভিন্স হাউ মেনি প্রভিন্স কংগ্রেস মিনিস্টারি ওয়ার ফর্মড, কংগ্রেস মিনিস্টারি কতগুলো ফর্মড করেছিল, না কংগ্রেস মিনিস্টারি ফর্ম করেছিল 7টা প্রভিন্স। সেফটি ভাল্ভ থিওরি ইজ রিলেটেড টু ফাউন্ডেশন অফ উইচ অর্গানাইজেশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, দ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি সেফটি ভাল্ভ থিওরিকে বলেছিলেন, সেফটি ভাল্ভ থিওরি বলেছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম, এবং সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে উদ্দেশ্য করে। কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি উইথ সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস অ্যাজ ইট প্রেসিডেন্ট ইজ ফর্ম। তাহলে খিলাফত স্বরাজ পার্টি, আমরা জানি চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্ট ছিলেন 1922-1923, সেই সময় কী ছিল না খিলাফত স্বরাজ পার্টি, খিলাফত স্বরাজ পার্টি হচ্ছে ফর্ম করা হয়েছিল 1922। বাই হোম ওয়াজ দ্য লাহোর সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসাইডেড ওভার 1929, উইচ অ্যাডাপ্টেড দ্য পূর্ণ স্বরাজ রেজলিউশন। পূর্ণ স্বরাজ রেজলিউশন কবে নেওয়া হয়েছিল, আমরা জানি সেটা নেওয়া হয়েছিল 1929-এ লাহোর অধিবেশনে, এবং তখন প্রেসিডেন্ট কে ছিলেন জওহরলাল নেহরু। এবারে আমরা রিভল্ট অফ 1857 থেকে যে যে কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ স্টর্ম সেন্টার অফ দ্য রিভল্ট অফ 1857, মানে কোন সিটিতে সেই সময় 1857-র যে বিদ্রোহ ছড়ায়নি, মাদ্রাজ, আরা, ঝাঁসি, বেরেলি, এটা হবে মাদ্রাজ। উইচ মুঘল রুলার বিকাম দ্য ইউনিফাইং সিম্বল অফ দ্য রিভল্ট অফ 1857, প্রথম বাহাদুর শাহ, প্রথম শাহ আলম, নান অফ দেব, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, এনেই ছিলেন সেই সময় মোগল সম্রাট এবং সিপাহী বিদ্রোহের প্রতীক হিসাবে। গ্রোথ অফ ন্যাশনালিজম অ্যান্ড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স থেকে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ড্রেন থিওরি ওয়াজ ফার্স্ট প্রফাউন্ডেড বাই উমেশচন্দ্র ব্যানার্জি, জেভি যোশী, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি। ড্রেন থিওরি ফার্স্ট প্রফাউন্ডেড বাই দাদাভাই নওরোজি। কোশ্চেন নম্বর 75, দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য গদর পার্টি ইন ইউএসএ ওয়াজ, আমরা জানি গদর পার্টি কবে হয়েছিল, গদর পার্টি প্রতিষ্ঠাতা লালা হরদয়াল 1913। ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছে লালা হরদয়াল, কিন্তু ফাউন্ডার যদি হতো তাহলে ফাউন্ডার হতো সোহন সিং ভাকনা। আফটার দ্য ক্রিয়েশন অফ টু নিউ প্রভিন্স সিন্ধ অ্যান্ড ওড়িশা থ্রু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, টোটাল নাম্বার অফ প্রভিন্স ব্রিটিশ ইন্ডিয়া বিকাম কতগুলো হয়েছিল, আমরা জানি টোটাল নাম্বার অফ প্রভিন্স হয়েছিল 11টা। কোশ্চেন নম্বর 77, দ্য ওর্স্ট কমিউনাল ক্যারনেজ অ্যাজ আ রেজাল্ট অফ দ্য মুসলিম লীগ কল ফর ডাইরেক্ট অ্যাকশন ডে টুক প্লেস, ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ কবে করেছিলেন, এটা হচ্ছে 16 আগস্ট 1946 কলকাতাতে করেছিলেন, কলকাতা করা হয়েছিল 1934। মহাত্মা গান্ধী উইথড্র হিমসেলফ ফ্রম অল ইন্ডিয়া পলিটিক্স অ্যাক্টিভিটি অ্যান্ড মেড আ কান্ট্রি ওয়াইড ট্যুর কনভারিং কভারিং ডিস্টেন্স 12,504 মাইল, দিস ট্যুর নোন এজ, বলছে ইন্ডিয়া অল ইন্ডিয়া পলিটিক্স থেকে গান্ধীজি নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং যাত্রা করেছিলেন একটা, যেটা হচ্ছে 12,504 মাইল হেঁটে, সেটা কী ছিল, জনজাগরণ যাত্রা, সমাজ সামন্ত যাত্রা, হরিজন যাত্রা, স্বরাজ যাত্রা, এটা ছিল হরিজন যাত্রা। কোশ্চেন নম্বর 81, মোহাম্মদ আলী জিন্না লেফট ইন্ডিয়া ফর করাচি পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্না
করাচি চলে গিয়েছিল পাকিস্তানের করাচিতে ভারত ছেড়ে কবে? সেটা হচ্ছে 7ই আগস্ট 1947। 11ই আগস্ট 1947 হু টোল দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান, পাকিস্তানের অ্যাসেম্বলিতে কে বলেছিলেন, ইউ মে বিলং টু এনি রিলিজিয়ন অর কাস্ট অর ক্রিড, দ্যাট ওয়াজ নাথিং টু ডু উইথ দ্য বিজনেস অফ স্টেট। এটা কে বলেছিলেন? এটা দিয়েছে মোহাম্মদ আলী জিন্না। দ্য জামিয়া মিলিয়া ইসলামিয়া অফ আলিগড়, দ্য বিহার বিদ্যাপীঠ, দ্য কাশী বিদ্যাপীঠ অ্যান্ড গুজরাট বিদ্যাপীঠ কাম ইন টু এক্সিস্টেন্স ডিউরিং দ্য পিরিয়ড অফ স্বদেশি বয়কট মুভমেন্ট 1905 থেকে 1908, নন কোঅপারেশন মুভমেন্ট 1921 থেকে 1922, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930 থেকে 1934, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 থেকে 1943। এটা হবে নন কোঅপারেশন মুভমেন্ট 1921 থেকে 1922 যখন হয়েছিল তখন কাশী বিদ্যাপীঠ, বিহার বিদ্যাপীঠ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, গুজরাট বিদ্যাপীঠ এগুলো গড়ে উঠেছিল। কোশ্চেন নম্বর 91, দ্য সোসাইটি অফ খুদাই খিদমতগার অর্গানাইজ বাই দ্য পাঠান আন্ডার দ্য লিডারশিপ অফ খান আব্দুল গফর খান ইজ পপুলারলি নোন এজ। খান আব্দুল গফর খানকে আমরা কী নামে জানি? এক হচ্ছে ব্লু শার্ট, গ্রিন শার্ট, রেড শার্ট, পাঠান শার্ট। এনেছিলেন রেড শার্ট অর্থাৎ লাল কুর্তা বাহিনী। কোশ্চেন নম্বর 92, লিডার অফ হুইচ অর্গানাইজেশন রেজড অবজেকশন অফ দ্য নর্থ সরি নেহরু রিপোর্ট অ্যাট দ্য অল পার্টি কনভেনশন হেল্ড অ্যাট ক্যালকাটা ইন ডিসেম্বর 1908। তাহলে নেহরু রিপোর্ট কোথায় হয়েছিল? নেহরু রিপোর্ট হয়েছিল 1908। এখানে দিয়েছে কোন পার্টি নেহরু রিপোর্টকে, নেহরু রিপোর্টের অবজেকশন করেছিল, বলছে লিডার অফ হুইচ অর্গানাইজেশন রেজ অবজেকশন অন দ্য নেহরু রিপোর্ট। নেহরু রিপোর্ট অবজেকশন কে করেছিল? না, নেহরু রিপোর্ট অবজেকশন করেছিল মুসলিম লীগ, হিন্দু মহাসভা, শেখ লীগ, তিনটেই হবে। এটা হবে অল অব দ্য অ্যাবাভ। এটা ভুল দিয়েছে, শুধু এটা নয়, এটাও ছিল, শেখ লীগও ছিল, হিন্দু মহাসভা ছিল, সবাই নেহরু রিপোর্টের বিরোধিতা করেছিল। তো আনসার হবে অল অব দ্য অ্যাবাভ। কোশ্চেন নম্বর 98, ইন 1903 হুইচ লিডার রেডিকিউল দ্য আইডিয়া অফ স্বরাজ বাই সেইং অনলি ম্যাড ম্যান আউটস্ট্যান্ডিং সরি অনলি ম্যাড ম্যান আউটসাইড লুনেটিক অ্যাজুম লুনেটিক অ্যাজলম কুড থিঙ্ক অর টক অফ ইন্ডিপেন্ডেন্স। কে বলেছিল? এটা বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলে, অ্যালান অক্টাভিয়ান, হিউম ফিরোজ, সৌমিতা, মিসেস অ্যানি বেসান্ত। এনেছিলেন গোপালকৃষ্ণ গোখলে অনলি ম্যাড ম্যান লুনেটিক্স। কোশ্চেন নম্বর 99, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টি অর্গানাইজেশন ডিড নট সাপোর্ট দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। বলছে ভারত ছাড়ো আন্দোলনকে সাপোর্ট করেনি কে, কোন কোন সভা? হিন্দু মহাসভা, আরএসএস, কমিউনিস্ট পার্টি, অল অব দ্য বাবা, কেউই সাপোর্ট করেনি। হিন্দু মহাসভা সাপোর্ট করেনি, কমিউনিস্ট পার্টিও সাপোর্ট করেনি, আরএসএসও সাপোর্ট করেনি। কোশ্চেন নম্বর 100, হুইচ রেজলিউশন অফ দ্য মুসলিম লীগ ডিড ফর্মালি প্রোক্লেম দ্য ইন্ডিয়ান মুসলিম অ্যাজ আ নেশন। ইন্ডিয়ান মুসলিম অ্যাজ আ নেশন প্রোক্লেমেশন করা হয়েছিল কবে? মুসলিম লীগের লাহোর অধিবেশন বা মুসলিম লীগের লাহোর বা পাকিস্তান প্রস্তাব কোনটাকে বলা হয়? না, লাহোর রেজলিউশন 1940 প্রস্তাবকে বলা হয়। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আলোচনা করবো। 72, ওপেন মোটিনি ইন দ্য রয়্যাল ইন্ডিয়ান নেভি অর্থাৎ রিন মোটিনি যেটাকে বলা হয়েছে টুক প্লেস কোথায় হয়েছিল? ফেব্রুয়ারি 1946, ফেব্রুয়ারি 1945, আগস্ট 1946, আগস্ট 1947। এটা হবে ফেব্রুয়ারি অর্থাৎ 1918 ফেব্রুয়ারি 1946। কোশ্চেন নম্বর 73, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট রিন মোটিনি ইজ নট কারেক্ট, কোনটা ভুল বলেছে সেটা দেখতে হবে। তাহলে আমাদেরকে সবগুলোই পড়তে হবে। সোশ্যালিস্ট লাইক অরুণ আসফকারী সিম্পাথিসাইজ উইথ রিবেল, এটা ঠিক আছে। গান্ধীজি কন্ডেম দ্য ভায়োলেন্স, সর্দার প্যাটেল পারসুইটেড দ্য রেটিং অফ সারেন্ডার, সারেন্ডারের কথা বলেছিল। দ্য মোটিনি স্টার্টেড ক্যালকাটা, ক্যালকাটাতে হয়নি, এটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল, তাই এটা ভুল। কোশ্চেন নম্বর 74, আন্ডার হুজ ওভারঅল লিডারশিপ ওয়াজ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ক্যারিড অন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, নন অফ দ্য অ্যাবাভ। আমরা জানি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ক্যারি করেছিল কে, দ্য ওভারঅল লিডারশিপ এখানে হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পরে, মহাত্মা গান্ধী যখন ধরা পড়েছে তখন গেছিল অরুণ আশফ আলী, তো এখানে হবে মহাত্মা গান্ধী। অফ দ্য ফোর ইভেন্ট মেনশন বিলো হুইচ ওয়াজ দ্য লাস্ট টু টেক প্লেস, ক্রিপ্স মিশন, সিমলা কনফারেন্স, রিং মোটিনি, ক্যাবিনেট মিশন প্ল্যান, এটার মধ্যে কোনটা শেষে হয়েছিল রিসেন্ট?
ক্রিপস মিশন হচ্ছে 1942। আচ্ছা, এটা ছিল কত? 1942। সিমলা কনফারেন্স কত? 1945। রেন মোডিনি 1946। 1946 কত? এটা ফেব্রুয়ারি। আর এটা হচ্ছে ক্যাবিনেট মিশন ছিল মার্চ, তাহলে এটা হচ্ছে রিসেন্ট। ইনাগুরাল সেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন 1920 ওয়াজ প্রেসাইডেড ওভার দ্য, এটা হচ্ছে ইনাগুরাল সেশন অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920-তে কে ছিলেন? 1920 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসে ছিলেন লালা লাজপত রায়। তারপরে দিয়েছে দেখুন, আচ্ছা তারপরে দেওয়া রয়েছে দ্য হিস্ট্রি ডান্ডি মার্চ গান্ধী বিজ্ঞান। ডান্ডি মার্চ কবে স্টার্ট হয়েছিল? 1930 জানুয়ারি 31, 26 জানুয়ারি 1930, 6 এপ্রিল 1930। এটা ছিল 12ই মার্চ 1930 ডান্ডি মার্চ। আচ্ছা, কোশ্চেনের সব অপশানগুলো বলার এই কারণে, তাহলে আপনার যেটা সঠিক উত্তর সেটাই মনে থাকবে। হু রোড দ্য গভর্নর ফ্রম প্রেজন, দ্য ইন্ডিভিজুয়াল মাস্ট ডাই সো দ্যাট দে নেশন মে লাইভ, টুডে আই মাস্ট ডাই সো দ্যাট দে ইন্ডিয়া মে উইনস ফ্রিডম অ্যান্ড গ্লোরি। কে বলেছিল? এরা বলেছিল সুভাষচন্দ্র বোস। এটা অনেক বইতে দেখবেন যতীন দাসও আছে কোশ্চেনটা, ঠিক আছে? কিন্তু যতীন দাস না, এটা লিখেছিলেন সুভাষচন্দ্র বোস যখন উনি নিজের ঘরে বন্দি ছিলেন। এরপরে কোশ্চেন নম্বর 66, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ড ওয়াজ স্টার্টেড টু ফাইন্যান্স অফ নন কোঅপারেশন মুভমেন্ট, অহিংস অসহযোগ আন্দোলনের সময় কোন ফান্ড ছিল? তিলক স্বরাজ ফান্ড, নন কোঅপারেশন ফান্ড, নন কোঅপারেশন খিলাফত ফান্ড, নানব দেবাব। সেই সময় বালগঙ্গাধর তিলক মারা যায় 1920-তে, তার নাম অনুসারে রাখা হয় তিলক স্বরাজ ফান্ড। দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার রেটলি মেড দ্য হিস্ট্রিক অ্যানাউন্সমেন্ট অফ দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশ প্রাইম মিনিস্টার তখন কে ছিল? ক্লিমেন্ট রেটলি ছিল। কবে অ্যানাউন্সমেন্ট করেছিল? অ্যানাউন্সমেন্ট করেছিলেন উনি 20 ফেব্রুয়ারি 1947 অ্যানাউন্সমেন্ট করেছিল যে জুন 1948-এর মধ্যে ফ্রিডম ফেরত দেওয়া হবে ইন্ডিয়াদের। কোশ্চেন নম্বর 89, টু হুইচ অফ দিস স্ট্রাগল ডিড গান্ধীজি অ্যাসোসিয়েট হিমসেলফ ডিউরিং 1916-1918? কোন কোনগুলো ছিল আমরা এগুলো চেক করে নেব। চম্পারণ সত্যাগ্রহ 1917, রাওলাট সত্যাগ্রহ 1919, খেড়া সত্যাগ্রহ 1918। তাহলে 1916-1918 এ বি হবে, অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ আর খেড়া সত্যাগ্রহ। ইন্ডিয়ান স্ট্রাগল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ, ইন্ডিয়ান স্ট্রাগল কার অটোবায়োগ্রাফি ছিল? ইন্ডিয়ান স্ট্রাগল ছিল অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস। হুইচ মুভমেন্ট ওয়াজ সাসপেন্ডেড বাই গান্ধীজি আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট? চৌরি চৌরা ইনসিডেন্ট কোন মুভমেন্ট গান্ধীজি সাসপেন্ড করেছিলেন? বারদৌলি সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ, নন কোঅপারেশন মুভমেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্টের জন্য নন কোঅপারেশন মুভমেন্ট উনি সাসপেন্ড করেছিলেন গান্ধীজি। মিসলেনিয়াস থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 20, ডিডি কোসাম্বি 1907-1967 ছিলেন ম্যাচে, ইজ আ পায়নিয়ার অফ ন্যাশনাল হিস্টোরিওগ্রাফি। তারপরে হচ্ছে সাবাল্টার্ন হিস্টোরিওগ্রাফি, ইম্পেরিয়ালিস্ট হিস্টোরিওগ্রাফি, মার্কশিট। আচ্ছা, ডিডি কোসাম্বি ছিলেন মার্কশিট। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট ম্যাচড কারেক্টলি, বলছে সন্ধ্যাকানন্দী রামচরিত, সন্ধ্যাকানন্দী রামচরিত লিখেছে, তারপরে হচ্ছে গৌড়বাহু বাগপতি, জয়সিংহ কুমার পালচরিত, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত হবে, এটা পৃথ্বীরাজ দিয়েছে, এটা তাহলে ভুল দিয়েছে, তাহলে এটাই হবে আনসার। কোশ্চেন নম্বর 29, এখানে দিয়েছে ইন দ্য লং হিস্ট্রি অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল অ্যাকর্ডিং টু উইঙ্কি হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট অ্যানিম্যাল টু বি ডোমেস্টিকেটেড, প্রথম কোন অ্যানিম্যাল ডোমেস্টিকেট করা হয়, সেটা হবে ডগ। বাই হুইচ অ্যাক্ট ডিড এডুকেশন অফিসিয়ালি কাম আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল ফর দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রোলে এসেছিল এডুকেশন কোন অ্যাক্টের সময়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আনসারটা ভুল আছে, আনসারটা হবে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ ইন্ডিয়ানদের কন্ট্রোলে চলে আসে এডুকেশনের ব্যাপারটা।
আচ্ছা বন্ধুরা, এখানে টোটাল আমি 100টা কোশ্চেন কমপ্লিট করলাম। এরপরে আসছে জিওগ্রাফি। জিওগ্রাফি আমি আলোচনা করব পরের ভিডিওতে, ঠিক আছে? তো 100টা কোশ্চেন কমপ্লিট করা হলো। প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্ট্যান্ট, যারা সামনে WBCS মেন্স দেবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য আমরা এই কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কমপ্লিট করবো বা আমরা রিভাইজ করতে থাকবো। আর একটা তথ্য জানিয়ে দেবো, এরপরে পরের ভিডিওতে আমি WBCS মেন্সের জিওগ্রাফির যে 100টা কোশ্চেন সেগুলো আলোচনা করবো। ভিডিওটা লেন্দি হওয়ার জন্য শুধু হিস্ট্রির 100টা কোশ্চেন আমি আলোচনা করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করুন, নোটিফিকেশান অন করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন। প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন এবং কোনো কিছু কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।